হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এর আগে আমি আমার লাভবার্ডের যে নন ফিচারের কলোনি সেটআপটি রেডি করার পর আপনাদের কিছু ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে ব্রিডিং প্রোগ্রেসের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো সময়ের অভাবে আমি সেটি করতে পারি নাই। তো শীতের শুরুতে সবগুলো পাখি ডিম দিচ্ছে, এই সময় কেমন ব্রিডিং প্রোগ্রেস সমস্তটি আপনাদেরকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে পাখি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন একটা একটা করে হাঁড়ি চেক করব। প্রত্যেকটি হাঁড়ি আপনাদেরকে দেখাবো কোনটা কী অবস্থায় আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনটি ডিম পেরেছিল, দুটি বাচ্চা ফুটেছে আর একটা ডিম আশা করি ফুটবে। দ্বিতীয় হাঁড়িটি আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখানে দুইটি বাচ্চা দেখা যাচ্ছে, গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। এবং তৃতীয় হাঁড়িতে আমরা দুইটি বাচ্চা দেখতে পেলাম এবং তিনটি ডিম রয়েছে এখনও। এবং এর পরের হাঁড়িতেও বন্ধুরা আমরা ডিম দেখতে পাচ্ছি, পাখি ডিম নিয়ে বসে আছে, কিছুতেই উঠতে রাজি না বন্ধুরা। এ পর্যায়ে একটা হাঁড়ি দেখতে পেলাম, এটি ফাঁকা। তো হাঁড়িগুলো যেহেতু উঁচুতে সেহেতু আমার একটু দেখাতে সমস্যা হচ্ছিল, তারপর আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর। এই হাঁড়িটিও ফাঁকা বন্ধুরা, এই হাঁড়িটি কী অবস্থায় আছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। ফাঁকা আছে ওই হাঁড়িটিও, এই হাঁড়িটিও ফাঁকা। বন্ধুরা আপনারা যারা আমার লাভবার্ডের ফিশারের যে কলোনি এভিয়ারিটি সেটি যারা দেখেছেন তারা জানেন লাভবার্ড অনেক বেশি নেস্টিং করে। বন্ধুরা এই হাঁড়িতে আমরা বাচ্চা দেখতে পেলাম। তো যাই হোক, নন ফিশার লাভবার্ডগুলো কিন্তু এতটা নেস্টিং করে না, যার কারণে খুব সহজে আমি আপনাদেরকে ডিম বা বাচ্চা বা কোন হাঁড়িটি ফাঁকা আমি ক্লিয়ারভাবে দেখাতে পারছি। কিন্তু ফিশারের ক্ষেত্রে কিন্তু আপনারা আগের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে জানেন যে নেস্টিং বেশি করার কারণে পাখি দেখাতে অনেক সমস্যা হচ্ছিল, ভিতরে বাচ্চা ছিল কি না অনেক কিছু দেখাও যাচ্ছিল না। ভিউয়ার্স, এই হাঁড়িতেও পাখি ডিম পেরেছিল, হয়তো চারটি, একটি বাচ্চা ফুটেছে আর তিনটি ডিম এখানে নষ্ট। বন্ধুরা এখানে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি, একটি অরেঞ্জ টপলাইন লাভবার্ডের বাচ্চা, তিনটি বাচ্চা রয়েছে, পাখিটি ভয়ে বের হয়ে গেল। আমি সচরাচর খুব একটা পাখিগুলোকে ডিস্টার্ব করি না, তবে ভিডিওর স্বার্থে আপনাদের জন্য অনেক সময় প্রত্যেকটা হাঁড়ি এভাবে আমার খুলতে হয়, আর ক্যামেরা দেখলে তো পাখি ভয় পাই। এখানেও বন্ধুরা পাখি ডিম নিয়ে বসে আছে। তো যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে আমার ভিডিও করতে হয়, অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার ব্রিডিং প্রোগ্রেস কেমন এবং আমার এভিয়ারিতে আমি কীভাবে সব কিছু ম্যানেজমেন্ট করেছি সব কিছুই আমি চেষ্টা করি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর, যাতে আপনারা একটি ভালো ধারণা নিতে পারেন যে আসলে কলোনি ব্রিডিংয়ের ক্ষেত্রে লাভবার্ডের রেজাল্ট কেমন। বন্ধুরা একটি কথা না বললেই নয়, খাঁচার মতো হয়তো অতটা বেশি ডিম বাচ্চা থাকে না কলোনিতে, কিন্তু পরিশ্রম অনেক কম এবং একসাথে অনেক পাখি ম্যানেজমেন্ট করা যায়। তো সেই হিসাবে তুলনা করলে ব্রিডিং প্রোগ্রেস আমার মনে হয় পরিশ্রমের তুলনায় এবং খরচের তুলনায় বেশ ভালো। বন্ধুরা আরেকটি হাঁড়িতে আমরা ওখানে ডিম দেখতে পেলাম এবং একটা একটা করে প্রত্যেকটা হাঁড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানেও পাখি ডিম নিয়ে বসে আছে, আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা হাঁড়ির ভিতরে আসলে আলোর স্বল্পতার কারণে পরিষ্কারভাবে দেখাতে পারলাম না। বন্ধুরা এই হাঁড়িটিও ফাঁকে এবং এই হাঁড়িটির ঢাকনা নেই, আসলে ঢাকনা না থাকলে সেই হাঁড়িতে পাখি নিজেকে সিকিউর মনে করে না, তাই সে হাঁড়িতে আসলে ডিম বাচ্চা করে না। তো অবশ্যই পাখির সিকিউর যাতে মনে করে সেই সকল ব্যবস্থা আপনাদের করে দিতে হবে। বন্ধুরা এই হাঁড়িতে একটি ব্লু অফলাইন লাভবার্ড ডিম দিচ্ছে। তো আমার নন ফিশারের যতগুলো পাখি রয়েছে তার ম্যাক্সিমামই অফলাইন গ্রুপের, তো যার কারণে অফলাইন লাভবার্ডই আপনারা বেশি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই হাঁড়িতেও পাখি ডিম পাড়া শুরু করেছে, একটি ডিম দিয়েছে।
তো আসুন আমরা এখন পরবর্তী হাড়িটি দেখব। বন্ধুরা, এই হাড়িতে পাখি 5টি ডিম দিয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে। এই হাড়িটিও আমরা ফাঁকা দেখতে পেলাম। বন্ধুরা, এখানে পাখি ডিম দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, একটা একটা করে প্রত্যেকটা হাড়ি চেক করে আপনাদেরকে দেখানোর এইটাই উদ্দেশ্য, যাতে আপনারা কলোনি ব্রিড সম্পর্কে ভালো একটি ধারণা পেতে পারেন। তো যেহেতু ব্রিডিং সিজনে শুরু হয়েছে আর আমার পাখিগুলো সবগুলো ডিম পাড়া শুরু করেছে, আশা রাখি শীতের মধ্যে অনেক ভালো ব্রিডিং প্রোগ্রেস আপনাদেরকে দেখাতে পারবো, এবং কীভাবে ব্রিডিং প্রোগ্রেসগুলো ভালো করা যায় সেই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা হবে, এবং শীতে পাখির কী কী যত্ন রয়েছে। যেহেতু আমি এখানে পাখিকে গরম রাখার জন্য, হিট দেওয়ার জন্য কোনো হিটার বা বাল্ব ইউজ করি না, তো সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে পাখি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি কখনো মিস না করেন। তো ভিউয়ার্স, এই লাস্ট হাড়িতেও আমরা একটি ডিম দেখতে পেলাম, পাখি এই হাড়িতেও ডিম পাড়া শুরু করেছে। তো বন্ধুরা, ওভারঅল কেমন লাগলো আমার লাভ বার্ডের নন ফিশারের যে কলোনি এভিয়ারিটি? আপনারা যারা আমার ফিশার লাভ বার্ডের কলোনি এভিয়ারিটি দেখেননি, তারা অবশ্যই, তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, দেখে নেবেন একবার। আর সবগুলো পাখি তো দেখতে পাচ্ছেন ভয়ে উপরে উঠে আছে, তো আমি রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলে সবগুলো আবার ডিমে বসে যাবে, আবার বাচ্চাগুলোকে খাওয়াবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রাবারের ব্রিডিং প্রোগ্রেস নিয়ে আপনাদের যদি কোনো কথা থাকে সেটিও কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পাখি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় এবং শীতকালীন পাখির পরিচর্যার বিষয়ে বিভিন্ন বিষয়ে জানতে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো সবচেয়ে আগে আপনি পেতে পারেন।